হ্যালো গাইস, আজকে রান্না করতে করতে আবার ভিডিও শুরু করে দিয়েছি। আমার রোজ সকালে তো একই কাজ রান্না করা। তো এই মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো দুদিনের জন্য নিয়ে এসেছে, তো এগুলো ফ্রিজে রাখবো সব। চিংড়ি মাছটা শুধু সাগে দেবো আর সব কিছু ফ্রিজে রেখে দেবো। আজকে মাংস রান্না করব, সকালবেলা বেগুন পোড়া খাবো, আর খাবো হচ্ছে গিয়ে সেদ্ধ, মানে সব কিছু সেদ্ধ দিয়েছি। বেগুন পোড়াটা শীতকালে না খেলে না শীতকাল মনে হয় না, দারুণ লাগে খেতে শীতকালে বেগুন পোড়া, বেগুন ভাজা এইসব আর কি। তো আজকে প্রথম খাচ্ছি আর কি শীতে বেগুন পোড়া, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দিয়েছি এখানে ভেন্ডি সেদ্ধ, পেঁপে সেদ্ধ, তারপরে টমেটো, কাঁচা টমেটো শীতকালে খুব ভালো লাগে খেতে। আর দিয়েছি আলু সেদ্ধ, এগুলো সব মেখে নেবো আমি ফার্স্টে। তো সকালে আমরা এটাই খাবো, এই দেখো সব মেখে নিয়েছি। তো চলো সকালের খাওয়া খেয়ে নিই, তারপরে রান্নাটা তোমাদেরকে দেখাচ্ছি। সকালে খাওয়া হয়ে গেছে, এবার রান্না করছি মাংসটা। মাংসটা কষাবো, কষিয়ে তারপরে আর কি রান্না করব। আর করব কলমি শাক চিংড়ি মাছ দিয়ে, বেশি কিছু আজকে করছি না। হ্যালো বন্ধুরা, আমি এখন একটু যাচ্ছি নিউ বারাকপুরে, আমার কিছু কেনার আছে, একটা শখ পূরণ হবে আজকে, তো সেটাই কিনতে যাচ্ছি। তোমাদেরকে এসে শেয়ার করব কি কিনেছি, অনেক দিনের ইচ্ছা ছিল জিনিসটা কেনার, তো ফাইনালি আজকে কিনতে যাচ্ছি। মধ্যবিত্ত মানুষদের কাছে না সামান্য জিনিসটা অনেক বেশি, আর তারা ওই সামান্য জিনিসটা পাওয়ার জন্য অনেক দিন ধরে ইচ্ছা জমিয়ে রাখে মনের মধ্যে, পয়সা জমায়, তবে গিয়ে সেই ইচ্ছাটা পূরণ হয়। তো আমারও সেরকম একটা ইচ্ছা ছিল, তো সেটা আজকে পূরণ হবে, তো সেটাই কিনতে যাচ্ছি। তোমাদেরকে এসে দেখাবো কি কিনতে যাচ্ছি। তো খুব খুশি হচ্ছি, মানে মনটা খুব খুশি হচ্ছে, আনন্দ হচ্ছে, কিনতে যাবো আজকে ফাইনালি সেটা। তো জিনিসটা সামান্য অনেকের কাছেই, কিন্তু আমার কাছে মানে খুব দামি, সেটা ছোটো হলেও জিনিসটা আমার কাছে অনেক দামি, আর অনেক দিন ধরেই ইচ্ছা করে রেখেছি। তো ফাইনালি অনেক দিন ধরে পয়সা জমানোর পরে আজকে কিনবো, তো তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, যাওয়ার ভিডিও আর কিছু করতে পারবো না, কারণ মেয়ে থাকবে আর বাইকে যাব, তো ওই জন্য সেরকম বাইরের ভিডিও করতে পারবো না। তো ঘরের থেকেই তোমাদেরকে বলে যাচ্ছি, যাচ্ছি এসে তোমাদেরকে দেখাবো কি কিনেছি। তো টাটা, দেখতে থাকো ব্লগটা, পুরোটা দেখবে কিন্তু। এখন আমি রান্না করব হচ্ছে পাতালি গুড় নিয়ে এসছে বর, সেটা দিয়ে সিমই রান্না করব, আর করব রুটি রাতের জন্য। তো এগুলো রান্না করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দুধটা ফার্স্টে জাল দিতে বসিয়েছি, তারপরে আমি এগুলো ফ্রাই করে নিচ্ছি আর কি, ড্রাই ফ্রুটগুলো। এগুলো সিমইতে দেওয়ার জন্য না, এটা আমার মেয়ের আর কি, ড্রাই ফ্রুটটা আমি গুঁড়ো করে খাওয়াই ওকে দুধের সাথে, তো একবারে করে নিচ্ছি। আর এই যে এটা এখন ভাজছি কিশমিশ আর কাজু, ওটা আমি সিমইতে দেব। তো সিমইটা আমি বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ না, আর এদিকে মেয়ের ড্রাই ফ্রুটটা আমি গুঁড়ো করে নিচ্ছি। সিমইটা আমার হয়ে গেছে, এবার রুটি তো রুটি বানাবো আর কি। তো দেখো ভিডিওটা, আটাটা মাখবো ফার্স্টে, মেখে তোমাদেরকে দেখাচ্ছি। লেচি করা হয়ে গেছে, এবার রুটি বানাবো। এটা কিনেছি, এটা একটা সোনার পানের, তো এটা আমার অনেক দিনের শখ ছিল কেনার, কিনবো কিনবো করে আর হচ্ছে না, অনেক দিন ধরে টাকা জমাচ্ছি, তো টাকা জমিয়ে ফাইনালি কালকে কিনেছি এটা। তো এটা হচ্ছে সুসুতো কানের, আমার অনেক দিনের ইচ্ছা ছিল সুসুতো কানেরটা কেনা। তো দাঁড়াও দেখাচ্ছি, কিন্তু Thank you.
এই দেখো স্বস্তিক চিহ্ন দেওয়া সুতো পানের। এখন যা সোনার দাম বেড়েছে সত্যিই কেনা মানে সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই মুশকিল হয়ে পড়েছে, সবার ক্ষেত্রে কেনা সম্ভব হচ্ছে না যা দাম বেড়েছে। তো অনেক দিনের শখ ছিল, টাকাও জমিয়েছিলাম, ফাইনালি এটা কিনলাম। তো তোমাদেরকে একটু পরে দেখাই। হ্যাঁ দেখছো কানেরটা পড়েছি, আসলে আমার লটিটা কানে ছোট একটু বুঝেছো, তো ওই জন্য এটা একটু বড় লাগছে। তো আমার বর পছন্দ করেছে, বললো এটাই কেনো, কিনছো যখন মজবুত দেখে ভালো দেখে কেনো, তো এই জন্য এটা কিনলাম। তো কেমন হয়েছে কমেন্টে জানিও, আমার তো খুব আনন্দ হচ্ছে কেনার পরে, কিনেছি ফাইনালি। তো এখন কানে দিচ্ছি না, বাপের বাড়িতে পুজো আছে তখনই পরবো, নতুন জিনিস নতুন নতুন বেশ ভালো লাগে তখন মানে একটা অকেশনে পরতে, বাড়িতে সবসময় পরবো বলেই কিনেছি, তো এখন করছি না কদিন একটু পুরনো হয়ে যাবে, তা পুজোর সময় পরবো। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।